শবে বরাত আল্লাহ কততম আসমানে আসেন, শবে বরাতে নয় প্রতি রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন, প্রতি রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন। এখন যারা বেদাতি তারা কি বলবে জানেন? নেমে আসলে কি আরশ খালি হয়ে যায় কিনা, নেমে কেমনে আসেন? এদের পাতার ভিতরে প্যাঁচ ঢুকবে, আমরা প্যাঁচ ঢুকাই না। আমরা কি বলি জানেন? কামায়ালিকু বিজালালিহি, যেভাবে আল্লাহর জন্য উপযুক্ত সেভাবে তিনি নেমে আসেন। আমরা জানি না তার ধরন, তবে ধরন আছে অবশ্যই, যে জিনিস আছে তার ধরন একটা আছে, কিন্তু আমরা জানি না। না জানার অর্থ নাই তা নয়, এ আল্লাহকে দেখছি নাকি, আল্লাহকে দেখছি আসেন কিনা তিনি, তো তার সিফাতের থাকতে পারে না যেটা না দেখি। তাই হচ্ছে ইমানদারের কাজ, ইমানদার হচ্ছে এটাই, এটা ইমান বিল গায়েবের জিনিস। দেখলে যেদিন দেখবো সেদিন সবকিছু জানতে পারবো, এর আগ পর্যন্ত এটাই হচ্ছে ইমান বিল গায়েব। না দেখে বিশ্বাস করবো আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন। শবে বরাতে স্পেশালি কোনো কিছু নাই, প্রতি রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন, সেই রাত্রিতেও প্রথম আসমানে নেমে আসেন। যে হাদিসে আছে যে তিনি সেই রাত্রি শবে বরাতের রাত্রি, বা অনেকে বলে থাকেন যে শবে বরাত বা পনেরো শাবানের রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম রাত্রিতে নেমে আসেন, হাদিসটা দুর্বল, এটার উপরে আমল করা যাবে না। মোট কথা হচ্ছে আল্লাহ তাআলা প্রতি রাত্রিতে প্রথম আসমানে নেমে আসেন এবং বলতে থাকেন, কেউ আমার কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দিব, কেউ আমার চাইলে দিব, এটা তিনি বলে থাকেন। কখনো বিশ্বাস করবেন না শবে বরাত নামে কিছু আছে, বিশ্বাস করবেন না। শবে বরাত হচ্ছে লাইলাতুল কদর, বরাত শব্দের অর্থ হচ্ছে কদর, ভাগ্য, তাকদীর, তাকদীর হচ্ছে লাইলাতুল কদর। একই জিনিসের ফার্সি অনুবাদ হইয়া বরাত হয়ে গেছে, এটা আসলে লাইলাতুল কদর। এই রাত্রিতে আলাদা কোনো ইবাদতের কোনো হাদিস বিশুদ্ধভাবে আসেনি।